সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, যে যেখানে বসেই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি মূলত সবসময় ছাগল খামারের উপর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, আমার খামারের সুযোগ সুবিধাগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যাহাতে আপনারা আমার খামার দেখে নিজের খামারটি উন্নত এবং লাভজনক করতে পারেন। আমি কিভাবে ছাগল পালন করি সেগুলোর উপরেই কিন্তু ভিডিও আপলোড করে থাকি, ছাগলের নানা রোগ ব্যাধি এবং খাওয়া দাওয়া সম্পর্কে আলোচনা করে থাকি, লাভ লস সম্পর্কে আলোচনা করে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাহাতে আপনাদেরও উপকার হয় এবং আপনারাও একটি লাভজনক খামার তৈরি করতে পারেন। বন্ধুরা, যারা নতুনে খামার করার জন্য মনোবাসনা করেছেন যে একদিন আমি ছাগলের খামার করব, তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই আপনি 5টি থেকে 10টি ছাগল দিয়ে খামার শুরু করেন। আপনি এ থেকেই একসময় অনেকগুলি ছাগলের মালিক হবেন এবং এ থেকে আয় করতে পারবেন অনেক টাকা। আর বেশি টাকা আয় করতে হলে আপনাকেও একটু কষ্ট করে ছাগলকে খাওয়াতে হবে, বিশেষ করে দানাদার খাবার যেন খুব একটা না ব্যয় করতে হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সবসময় আবদ্ধ অবস্থায় ছাগল পালন করলে ছাগলের রোগ ব্যাধি একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই মুক্ত পরিবেশে ছাগল পালন করার চিন্তাভাবনা করবেন। দেখুন, এখন অনেক জমিতে ধান কাটা হয়ে গেছে, জমিগুলো অনাবাদে রয়ে গেছে, এরকম অনাবাদে জমিতে আপনারা ছাগলগুলো চড়াইবেন। সকালে শুধুমাত্র অল্প কিছু দানাদার খাবার দেবেন, তারপরেই ছাগলগুলিকে আপনারা চড়াইতে নিয়ে আসবেন মাঠে। সেখানে সারাদিন তারা ঘাস খাবে, লতা পাতা খাবে, তারপর আপনি বিকালবেলা সেই ছাগলগুলো খামারে নিয়ে যাবেন এবং বিকালে হালকা কিছু দানাদার খাবার দেবেন। এতেই ছাগলগুলো সুস্থ এবং সবল থাকবে। মুক্ত পরিবেশে চরানোর কারণ হলো, ছাগলগুলো যদি মুক্ত পরিবেশে চরানো যায় সেক্ষেত্রে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়, তাদের সামান্য রোগে কোনো সমস্যা করতে পারে না, ওষুধ পানি কম লাগে এবং দানাদার খাবারের খরচাও কম হয়ে যায়। এক্ষেত্রে আপনার ছাগল পালন দ্বিগুণ লাভজনক হয়ে যাবে। আর যদি আপনি সবসময় আবদ্ধ অবস্থায় খামারের ভিতর পালন করেন, সেক্ষেত্রে আপনাকে দানাদার খাবার বেশি দিতে হবে, আর বিশেষ করে ঘাস চাষ করতে হবে, রোগ ব্যাধি ওষুধ বেশি লাগবে। তাই আপনারা যদি একটি সুন্দর এবং স্বাস্থ্যসম্মত খামার করতে চান, অবশ্যই ছাগলগুলোকে প্রতিদিন চরানোর ব্যবস্থা করবেন। আপনার আশপাশে কি একটু দূরে অনাবাদি জমিগুলোর উপর সেই ছাগলগুলো চরিয়ে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং ভালো থাকবে, আর আপনার খামারটি লাভজনক হবে। বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের খামারে উন্নত হোক এই দোয়াই করি। দেখুন, আমার ছাগলগুলো কিন্তু আমি এভাবেই প্রতিদিন মাঠে চড়িয়ে বেড়াই। মাঠে চড়ানোর কারণ, আমার পর্যাপ্ত দানাদার খাবার লাগে না, অতিরিক্ত দানাদার খাবার লাগে না, অল্পতেই হয়ে যায়, সেক্ষেত্রে আমার এ থেকে একটু প্রফিটটা বেশি আসে। তাই আপনারা যারা খামার করবেন, যারা গ্রাম অঞ্চলে বাস করেন, তারা এভাবে খামার করতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুযোগ সুবিধা এবং ছাগল পালনের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তীতে আমি আপনাদের
কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।